ওই স্লোগানটি দৃঢ় দুঃশাসন, এই স্লোগানটি যখন কালো কাপড় দিয়ে বাধা হয় বা ঢেকে দেওয়া হয়, এই ঘটনাটা দিয়ে প্রমাণ করে আমরা আসলে দুঃশাসনে আছি কি নেই। এই দুঃশাসনের পরিস্থিতি নিয়ে গণসংহতি আন্দোলন এবং বাংলাদেশের আরো প্রগতিপন্থী অনেক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন দীর্ঘদিন যাবৎ কথা বলে যাচ্ছে। তার একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে প্রসঙ্গটি গতকালকে একজন সাংবাদিককেও হুমকি ধমকি হিসেবে উচ্চারণ করা হয়েছে, আইসিটি অ্যাক্ট। আমরা দীর্ঘদিন যাবৎ লড়াই করে আসছি, বলে আসছি যে বাংলাদেশে যে ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করা হয়েছে সেটা অতীতের সকল রাষ্ট্রপ্রেমী আইন থেকে শুরু করে সকল কালা কানুনকে এই আইনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। সকল যে কোনো উপায়ে, যে কোনো সময়, যে কোনো উসিলায় বাংলাদেশের যে কোনো নাগরিককে অন্যায়ভাবে গ্রেপ্তার করতে পারা, নির্যাতন করতে পারার যে সুযোগটি বৈশতাদী রাষ্ট্র তৈরি করেছে সেই আইনটির নাম হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছি এবং আজকে এখান থেকে দাবি জানাই যে জনগণকে এই আইনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে লাগাতার লড়াই সংগ্রাম করে যেতে হবে, কারণ এই সংগ্রামের সাথে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই সংগ্রাম সম্পৃক্ত। বাংলাদেশের মানুষের মুখকে বন্ধ করার জন্য, সাংস্কৃতিক জোটের ব্যানারকে কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়ার জন্য যে আইনটি প্রতিনিয়ত ব্যবহার করা হচ্ছে সে আইনটির নাম ডিজিটাল নিরাপত্তা আইন। আপনারা জানেন আমাদের ইতিমধ্যে একজন লেখক যিনি জেল খাটা অবস্থায় মৃত্যুবরণ করেছেন এই আইনের কারণে। আপনারা জানেন শহীদুল্লাহ রহমান একজন পৃথিবী বিখ্যাত ফটোগ্রাফার 100 দিন জেল খেটেছেন এই নিরাপত্তা আইনের নামে। আমাদের প্রীতম দাস সিলেটের শ্রীমঙ্গলের এই আইনের কারণে জেল খেটেছেন। শুধু তারা নয়, এরকম অসংখ্য রাজনৈতিক কর্মীরা এই আইন দ্বারা আজকে হয়রানির শিকার। ফলে আজকের এই সমাবেশ থেকে আমরা আবার উচ্চারণ করে দাবি জানাই যে যে আইন, যে আইনের মাধ্যমে এগুলো করতে পারার প্রশাসন হুমকি দান দেওয়ার সুযোগ পায় সেই আইনটি দাবি করে প্রশাসনকে বলতে চাই। এখানে যখন নতুন একটি জেলাতে আপনারা যারা আসেন উচ্চপদস্থ কর্মকর্তারা, তাদের একটু আমার মনে হয় আপনারা জানেন এটা আমার উপদেষ্টা পরামর্শ, আপনারা একটু হোমওয়ার্ক করবেন। মানে নারায়ণগঞ্জের সাংস্কৃতিক কর্মীরা, রাজনীতি কর্মীরা আসলে যে একই সাথে যুতবদ্ধভাবে কিভাবে আন্দোলন করে, তারা দীর্ঘদিন কিভাবে আন্দোলন করে আসছে, এবং তারা নারায়ণগঞ্জের বড় বড় হোমগচমরা নেতাদের বিরুদ্ধে লাগাতার লড়াই করে নারায়ণগঞ্জের অসংখ্য হত্যাকাণ্ড, অন্যায়, জুলুম, লুটপাট, জমি দখলের বিরুদ্ধে লড়াই করে আসছে সেই ইতিহাস আপনারা জানেন হয়তোবা। জানলেও এখন আপনারা এমন এক সরকারের, এমন এক দলীয় সরকারের আয়তে আছেন, আপনারাও ভাবতে শুরু করেছেন যে আমরা কোনদিন ক্ষমতা থেকে যাব না। এইটা যে ভাবে তার চেয়ে বোকা আর কেউ হতে পারে না দুনিয়ায়। পৃথিবীর কোনো কিছু স্থিরস্থায়ী হতে পারে না, পৃথিবীর কোনো দেশেই কোনো দুঃশাসন বছরের পর বছর টিকে থাকে না। একদিন না একদিন জনগণের মধ্যে যে বিস্ফোরণ ঘটে সেই বিস্ফোরণ থেকে রাতারাতি যে ধরনের আমূল পরিবর্তন আসে সেই সময় পালানোর আপনারা পথ পাবেন না। এবং হতে পারে নারায়ণগঞ্জের এই ঘটনা, নারায়ণগঞ্জের সাংস্কৃতিক জেলার স্লোগানই একটু আগে একজন বক্তা বলে গেল, সেটাই পাইনে হতে পারে উল্লেখযোগ্য ঘটনা ঘটে যেতে পারে। আমরা কেউ জানি না সারা বাংলাদেশের মানুষের মধ্যে যে পরিবারের বিক্ষোভ, ঘৃণা, আপনাদের প্রতি অনাস্থা জন্ম হয়েছে তা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো সময় স্কুলিং এর মতো বিদ্রোহের দাবানল ছড়িয়ে যেতে পারে। আপনারা তো এটাকেই ভয় পান, আমরা বুঝি এটাকেই ভয় পান, সে কারণ যে কারণে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আপনারা মুখ চেপে আমাদেরকে আমাদের কথা বলা থেকে বিরত রাখতে চান। কিন্তু বলতে চাই নারায়ণগঞ্জ শহর মনে একটু ভিন্ন রকম। আমি আবারও বলছি নারায়ণগঞ্জের ইতিহাস জেনে নেবেন, নারায়ণগঞ্জের সাংস্কৃতিক কর্মীদের, নারায়ণগঞ্জের রাজনৈতিক কর্মীদের আন্দোলনের সাহস সম্বন্ধে জেনে নেবেন। দেখলে মনে হতে পারে এগুলো পিচ্ছু পাখি, বাচ্চা তোলাপান ছেলে মেয়েরা, ওরা আর কি সাহস দেখাবে। এই জন্য বলছি ভুল করবেন না, আবারও বলছি বুঝতে ভুল করবেন না। যদি বুঝতে ভুল করেন তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় ঘটনার সূত্রপাত এই শহর থেকেই শুরু হতে পারে।
নারায়ণগঞ্জে কালকে যে ঘটনা ঘটেছে আমাদের বন্ধু সংগঠনের আমাদের আহ্বায়ক নেতা তরিকুল সুজন সাথে তরিকুল সুজন দীর্ঘদিন নারায়ণগঞ্জ শহরে আন্দোলন সংগ্রাম করছেন। আমাদের সকল প্রগতিপন্থী আন্দোলন সংগ্রামের সাথে যিনি উতপ্রোতভাবে যুক্ত যার সংগঠন এবং যিনি সারা জীবন মনে করে যাচ্ছেন তার মতো একজন নেতার সাথে যখন এমন অপমানজনক ঘটনা ঘটে সেই অপমানজনক ঘটনাকে বাংলাদেশ সহ নারায়ণগঞ্জের সাংস্কৃতিক কর্মীর মতো নয় আমরা কেউ মেনে নেব না, ধিক্কার জানাই। আপনারা সরি বলেছেন কিন্তু এই সরির পরে আমরা বলতে চাই ভবিষ্যতের জন্য এই ভোটটাকে মাথায় রাখবেন, মানুষকে অসম্মান করে সাহায্য করে।